हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल रिस्टिस। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो। गत पर्वे आमादेर बालुरघाट थेके रामपुरहाटेर जार्नी तुम्हादे देखिए छिलाम। এই ভিডিওতে বলাকা লজ এবং লজের রুম ট্যুর করে তোমাদের দেখাবো। লজটি অবস্থিত তারাপীঠে মুন্ড মালিনী তলায়। লজের চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 11টা। লজের নিজস্ব রেস্টুরেন্ট আছে, লিফটের ব্যবস্থাও রয়েছে। চলো তোমাদের রিসেপশনটি কিরকম সেটা দেখিয়ে দিচ্ছি। অনলাইনে বুক করতে চাইলে এদের হেড অফিসের সাথে যোগাযোগ করে তোমরা বুক করতে পারো। আমরা শ্রাবণ মাসে এসেছিলাম, এই সময় খুবই ভিড় ছিল। ডেসক্রিপশন বক্সে আমি হেড অফিসের নাম্বারটা তোমাদের দিয়ে দেব। চলো এবার রুম ট্যুর করে দেখাই। এই রুমটি সেকেন্ড ফ্লোরে 4-বেডেড রুম। এই রুমটিতে আমার দাদা, মা, বৌমনি, আমার ভাস্তাভাস্তি রয়েছে। ওরা একদিন আগেই তারাপীঠে চলে এসেছিলো। রুমটিতে বড় বড় দুটো বেড ছাড়াও রয়েছে আলমারি, টিভি, একটা ছোট সেন্টার টেবিল আর রয়েছে সোফা কাম বেড। যথেষ্ট বড় এই রুমটি। ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেশি হলে অথবা বন্ধুদের সাথে আসলে এই রুমটি বুক করা আদর্শ। এই রুমে ভাড়া পড়েছিল 2400 টাকা পার ডে। এই রুমের কিন্তু পার্সোনাল ব্যালকনিও রয়েছে। তোমাদের ব্যালকনি ভিউটা দেখিয়ে দিচ্ছি। বলাকা লজে রুমটি কিন্তু সেকেন্ড ফ্লোরে, এর নাম্বার হচ্ছে 302। এবার চলো আমরা যে রুমটিতে ছিলাম সেই রুমটিতে। এই রুমটির নাম্বার 304। আর ওই রুমও ছিল এসি, এটাও কিন্তু এসি রুম। ফুচকারা ঢুকে লাফাতে শুরু করে দিয়েছে। এই রুমেও কিন্তু একটা বড় টিভি রয়েছে, রয়েছে ক্যাবিনেট, একটা সোফা কাম বেডও রয়েছে, রয়েছে বড় একটা আয়না যা পুরোপুরি মাথা থেকে পা অবধি দেখা যায়। ডাবল বেড, বাথরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে গিজারের ব্যবস্থাও রয়েছে, কিন্তু গিজার চালাতে গেলে এসি অফ করতে হবে। সেই জন্য কিন্তু রিসেপশনে ফোন করে তোমাদের জানাতে লাগবে যে তোমরা এখন গিজার অন করতে চাও, সেভাবে ওরা অন করে দেবে। ডাবল বেডের এই এসি রুমের ভাড়া ছিল 1600 টাকা। রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে, স্টাফদের ব্যবহার খুব ভালো। বেডশিট কিন্তু প্রতিদিন ওরা চেঞ্জ করে না, একদিন পরপর ওরা চেঞ্জ করে। প্রতিদিন সকালে রুম পরিষ্কার করে দেওয়ার জন্য লোক আলাদা রয়েছে। তারাপীঠে এসে 2-3 দিন থাকার জন্য, বিশেষ করে মধ্যবর্তী ফ্যামিলির জন্য এই হোটেল যথেষ্ট উপযুক্ত। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এছাড়া কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না। টাটা।